জয় জগন্নাথ, জয় শ্রীরাম। বন্ধুগণ বন্ধুগণ, আপনার যদি রাস্তার পড়ে বেলপত্র মিলে যায়, আইপরি যদি আপনার রাস্তার পড়ে তুলসী পত্র মিলে যায়, গায়ত্রী ফিতা যদি আপনার মিলে যায়, আদি আপনার রাস্তার পড়ে পয়সা আপনার মিলে যায়, তেবে আপনার কোণ করা উচিত আপনার এ কেউ কার্যরে আসি থাকে। বন্ধুগণ, এ আপনার আগামী দিনক বা আপনার আগামী ভাগ্যক বদলাই দেইপারে, আপনার ভাগ্যক পরিবর্তন করিবার মা লক্ষ্মী কিছু এই প্রকারর সংকেত আপনার দিয়ে থাকে। যে ব্যক্তি বুঝি যায় তো সেই ব্যক্তি রাজা যেপরি, আক্তি বুঝিপারে না সেই ব্যক্তি গরিব হয়ে রই যাই থাকে। তো বন্ধুগণ, যদি আপনার রাস্তার সৌভাগ্যবশত যদি আপনার বেলপত্র মিলে যায়, তেবে আপনার কোণ করা পড়ব, কোণ সেই বেলপত্রক আপনার উঠাই নেওয়া উচিত না আকু ফিঙ্গি দেওয়া উচিত হয়ে থাকে কি, আকু শিবলিঙ্গে চড়াইবা উচিত হয়ে থাকে না হয়ে নথায়, তো এই বেলপত্রে কোণ প্রয়োগ করা পড়ব, যাহাদ্বারা আমার ভাগ্য চমকিবাকু লাগিব। তো এই ভিডিওরে এইসব বিষয়ে আপনার সম্পূর্ণ রূপে জাঁপারে, সেপাই আপনার এই ভিডিওক শেষ পর্যন্ত নিশ্চয় দেখুন। তাহা পূর্ব আপন এই ভিডিওক গোটে লাইক করতু, আক্তির সহকারে তলে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী ওম নম শিবায় অবশ্য আপনার লেখন্তু। তো বন্ধুগণ, এ আপনার ভগবানের আশীর্বাদ হয়ে থাকে। যদি আপনার সৌভাগ্যবশত বেলপত্র আপনার রাস্তার যা সময় আপনার মিলে যায়, বা আপনার তুলসী পত্র যদি মিলে যায়, বা আপনার গায়ত্রী ফিতা যদি মিলে যায়, আদি আপনার রাস্তার পড়ে পয়সা মিলে যায়, তেবে এ আপনার ভগবানের আশীর্বাদ হয়ে থাকে, যা আপনার ভাগ্যক চমকাই করে রখিদেব, যাহা আপনার ভাগ্যক বদলাই দেব। বন্ধুগণ, এ সমস্ত মিলি নথায়, যাহা মিলি থাকে বা যে কোণী ব্যক্তি মিলি থাকে সেই ব্যক্তি বহুত ভাগ্যশালী হয়ে থাকে, ভাগ্যশালী ব্যক্তি হি এ মিলি থাকে, যাহা সমস্ত ভাগ্যরে নথায়। যে দেবী দেবতা মানকর সেবক হয়ে থাকে, যে উপরে মা লক্ষ্মী ভগবান বিষ্ণু ভগবান শঙ্করঙ্কর অসীম কৃপা রই থাকে, সেই ভাগ্যবান ব্যক্তি মানুষ বেলপত্র তুলসী পত্র গায়ত্রী ফিতা আস্তারু পয়সা মিলে যাই থাকে। তো বন্ধুগণ, যদি আপনার আপনার জীবনরে কেবেবি এমিতি মিলিছি বা আপনার নিকট ভবিষ্যতরে এপরি কেবেবি মিলি যায়, তেবে তাহাকু নেই আপনার কোণ করা উচিত, যাহাদ্বারা আপনার আগামী ভবিষ্যৎ বা বর্তমানের ভবিষ্যৎ চমকিবাকু লাগিব, কেবল ভাগ্যবান ব্যক্তি মানুষ হি মিলি থাকে, সমস্ত মিলি নথায়। যে ব্যক্তিকর ভাগ্যরে ধর্ম যুগ রই থাকে, যে ব্যক্তিকর ভাগ্যরে ধর্ম মার্গরে চালি থাকে, এমিতি ব্যক্তি মানে অনেক যে উপরে মাতা লক্ষ্মী বহুত অধিক প্রসন্ন হয়ে যাই থাকে, তো সেইভাবে ব্যক্তি মানুষ মাতা লক্ষ্মী ভৌতিক সুখ দেওয়া চাই থাকে, সেইভাবে ব্যক্তি মানুষ মাতা লক্ষ্মী ভৌতিক ধন দেওয়া চাই থাকে, সেইপরি ব্যক্তি মানুষ হি মিলি থাকে। তো বন্ধুগণ, যদি আপনার এ মিছি বা এইভাবে কিছু আপনার আগামী ভবিষ্যতরে মিলে যায়, তেবে আপনার সেইসব জিনিসক নেই কোণ করা উচিত আসন্তু বর্তমান জাঁয়া। যদি আপনার সৌভাগ্যবশত রাস্তার যা সময় বেলপত্র মিলে যায়, তেবে আপনার তাহলে কদাপি অণদেখা করে চালি যাতে না। তো বন্ধুগণ, সেই বেলপত্র তিনপত্রওয়ালা হো কিংবা খণ্ডিত বেলপত্র হয়ে থাকে, যদি আপনার সৌভাগ্যবশত রাস্তার বেলপত্র মিলে যায়, তেবে আপনার এ বুঝি যাতে কি আপনার সেই সময়টার আপনার ভাগ্য চমকিবাকু যাওছি, আপনার উপরে সাক্ষাৎ ভগবান শিবশঙ্করঙ্কর অশেষ কৃপা রয়েছে, বেলপত্রক কদাপি আড়াইকি যা উচিত হয়ে নথায়, কারণ বেলপত্রে সাক্ষাৎ ভগবান শিবশঙ্করঙ্কর বাস হয়ে থাকে, বেলপত্রে মাতা পার্বতীঙ্কর আশীর্বাদ রই থাকে, কারণ আমার হিন্দু পুরাণর স্কন্দ পুরাণরে স্পষ্ট ভাবে এ কুযাইছি কি বেলবৃক্ষ মাতা পার্বতীঙ্কর ঝাড়ু উৎপন্ন হয়েছে, বেলবৃক্ষর চেরে স্বয়ং ব্রহ্মদেব মধ্যভাগে স্বয়ং ভগবান বিষ্ণু বেলবৃক্ষর সম্পূর্ণ জায়গায় ভগবানের শঙ্করঙ্কর বাস হয়ে থাকে। তো যদি আপনার রাস্তার যা সময় বেলপত্র মিলে যায়, তেবে আপনার সেই বেলপত্রক অণদেখা করে যাতে না। ধ্যানরে রক্ষিবে বহুত লোক এইভাবে ভুল করে থাকে, আপনার বেলপত্রক এড়াইকি যাও না, আপন আপনার ভাল ভাগ্যক এড়াই করে যাচ্ছেন, এই কারণর প্রায়ত লোক নির্ধন হয়ে যাই থাকে।
ସେହି ଗରିବରୁ ଗରିବ ହୋଇକରି ରହିଥାନ୍ତି, ଆଉ ସେମାନଙ୍କର ଭାଗ୍ୟ ବଦଳିପାରି ନଥାଏ। ତ ସେଥିପାଇଁ ଆପଣଙ୍କୁ ଯଦି ସୌଭାଗ୍ୟବଶତଃ ବେଲପତ୍ର ମିଳିଯାଉଛି, ତ ଆପଣ ସେହି ବେଲପତ୍ରକୁ ନେଇ କ'ଣ କରିବେ ନା? ଆପଣଙ୍କୁ ସେହି ବେଲପତ୍ରକୁ ନେଇ କୌଣସି ସଫା ପାଣିରେ ଧୋଇଦେବାକୁ ପଡ଼ିବ। ତାପରେ ସେହି ବେଲପତ୍ରରେ ଧଳା ଚନ୍ଦନରେ ଆପଣଙ୍କର କୌଣସି ବି ମନସ୍କାମନା, ସେହି ମନସ୍କାମନାକୁ ଧଳା ଚନ୍ଦନରେ ସେହି ବେଲପତ୍ର ଉପରେ ଲେଖିଦିଅନ୍ତୁ। ଆଉ ଯଦି ଆପଣଙ୍କୁ ଧଳା ଚନ୍ଦନ ନ ମିଳେ, ତେବେ ଆପଣ ହଳଦିଆ ଚନ୍ଦନରେ ମଧ୍ୟ ଲେଖିପାରିବେ। ଧ୍ୟାନରେ ରଖିବେ, ଆପଣ କେବଳ ସେହି ବେଲପତ୍ରରେ ଗୋଟିଏ ମନସ୍କାମନା ରଖିବେ ମଝି ପତ୍ରଟିରେ, ଆଉ ତାହାପରେ ଆପଣ ସେହି ବେଲପତ୍ରଟିକୁ ନେଇ କୌଣସି ଶିବ ମନ୍ଦିରକୁ ଯାଆନ୍ତୁ। ଆଉ ସେହି ଶିବଲିଙ୍ଗରେ ସେହି ବେଲପତ୍ରଟିକୁ ନେଇ ଆପଣ ଚଢ଼ାଇ ଦିଅନ୍ତୁ। ଆଉ ସେହି ପତ୍ରକୁ ଆପଣ ଚଢ଼ାଇବାର କିଛି ସମୟ ପରେ ଆପଣ ସେହି ବେଲପତ୍ରଟିକୁ ଆଣି ଆପଣ ଆପଣଙ୍କର ପର୍ସରେ ଯେଉଁଠାରେ ଆପଣ ଧନ ରଖୁଛନ୍ତି ସେହି ସ୍ଥାନରେ ରଖିଦିଅନ୍ତୁ, ବା ଆପଣଙ୍କର କାର୍ଯ୍ୟସ୍ଥଳରେ ବା ଗୃହରେ ବା ଘରେ ଯେଉଁଠାରେ ଆପଣ ଧନ ରଖୁଛନ୍ତି ସେହି ସ୍ଥାନରେ ଆପଣ ସେହି ବେଲପତ୍ରଟିକୁ ନେଇ ରଖିଦିଅନ୍ତୁ। ଦେଖିବେ ଆପଣଙ୍କର 100ରୁ 100 ଆପଣଙ୍କର ଭାଗ୍ୟ ଚମକି ଉଠିବ, ଆଉ ଆପଣଙ୍କୁ ଯେଉଁ ସଫଳତା ମିଳିବ ସେହି ସଫଳତା ଆପଣଙ୍କ ପାଇଁ 1000 ଗୁଣା ଫଳପ୍ରାପ୍ତି ହୋଇଥାଏ। ମୁଁ ଆପଣଙ୍କୁ ଏହି ଭିଡ଼ିଓରେ ଯେଉଁ କଥା କହୁଅଛି ଏହା କୌଣସି ପ୍ରକାରର ସାଧାରଣ କଥା ନୁହେଁ, ଆଉ ଏହିଭଳି କଥା ଆପଣ ସବୁ ସ୍ଥାନରୁ ଶୁଣିବାକୁ ପାଇବେ ନାହିଁ। ଆଉ ମଧ୍ୟ ସବୁ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କୁ ବେଲପତ୍ର ସହଜରେ ମିଳିନଥାଏ, କୌଣସି ଭାଗ୍ୟବାନ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କୁ ହିଁ ବେଲପତ୍ର ରାସ୍ତାରୁ ହିଁ ମିଳିଥାଏ। ଆଉ ମଧ୍ୟ ଅନେକ ଲୋକଙ୍କୁ ରାସ୍ତାରେ ଯିବା ସମୟରେ ତୁଳସୀ ପତ୍ର ମିଳିଯାଇଥାଏ। ତ ଯଦି ଆପଣଙ୍କୁ ତୁଳସୀ ପତ୍ର ମିଳିଯାଏ, ତେବେ ତାହାକୁ ନେଇ ଆପଣ କ'ଣ କରିବା ଉଚିତ? ତ ବନ୍ଧୁଗଣ, ତୁଳସୀ ପତ୍ରକୁ ମଧ୍ୟ ଆପଣ ଏଡ଼ାଇ କରି ଚାଲିଯିବା ଉଚିତ ହୋଇନଥାଏ, କାରଣ ତୁଳସୀ ମାତା ଲକ୍ଷ୍ମୀଙ୍କର ସ୍ୱରୂପ ଅଟେ। ଆଉ ମଧ୍ୟ ତୁଳସୀ ବୃକ୍ଷରେ ଭଗବାନ ଶାଳଗ୍ରାମ ବସିଛନ୍ତି। ତ ବନ୍ଧୁଗଣ, ଯଦି ଆପଣଙ୍କୁ ତୁଳସୀ ପତ୍ର ମିଳିଯାଏ, ତେବେ ଆପଣଙ୍କୁ କ'ଣ କରିବା ଉଚିତ? ତ ବନ୍ଧୁଗଣ, ପ୍ରଥମେ ଆପଣ ସେହି ତୁଳସୀ ପତ୍ରକୁ ନେଇ ଆସିବେ, ଆଉ ତାକୁ ସଫା ପାଣିରେ ଧୋଇନେବେ, ଆଉ ତାହାପରେ ଗୁଡ଼ ଏବଂ ଚଣା ସହିତ ସେହି ତୁଳସୀ ପତ୍ରକୁ ମିଶାଇ ତାହାକୁ ନେଇ ଆପଣ ଭଗବାନ ହନୁମାନ ମହାରାଜଙ୍କୁ ଚଢ଼ାଇ ଦେବାକୁ ପଡ଼ିବ। ଶନିବାର ଦିନ ବା ମଙ୍ଗଳବାର ଦିନ ଆପଣ ତାହାକୁ ନେଇ ଭଗବାନ ହନୁମାନ ମହାରାଜଙ୍କୁ ଚଢ଼ାଇ ଦିଅନ୍ତୁ। ବିଲକୁଲ ଦେଖିବେ ଆପଣଙ୍କର ଭାଗ୍ୟ ଚମକି ଉଠିବ, କାରଣ ଭଗବାନ ହନୁମାନଙ୍କୁ ଅଷ୍ଟସିଦ୍ଧି ନବଦାତ କୁହାଯାଇଥାଏ। ତତ୍କାଳ ଆପଣଙ୍କର ଯେଉଁ ବି କିଛି ମନସ୍କାମନା ରହିଛି ସେହି ମନସ୍କାମନା ଆପଣଙ୍କର ପୂରଣ ହେବା ସହିତ ଆଉ ଆପଣଙ୍କୁ ସବୁ ପ୍ରକାରର ଭୌତିକ ସୁଖ ସୁନିଶ୍ଚିତ ପ୍ରାପ୍ତି ହେବ। ଆଉ ଆପଣଙ୍କର କୌଣସି ବି ବିଶେଷ ମନସ୍କାମନା ହେଉ, ସେହି ମନସ୍କାମନା ଆପଣଙ୍କର ପୂରଣ ହେବ। ଆଉ ଆପଣଙ୍କର ଜୀବନରେ ଯଦି କୌଣସି ବାଧା ଚାଲୁଅଛି, ତତ୍କାଳ ଆପଣଙ୍କର ସେହି ବାଧା ଦୂର ହେବ। ତାହାପରେ ସେହି ତୁଳସୀ ପତ୍ରକୁ ଆପଣ ଭଗବାନଙ୍କର ପ୍ରସାଦ ଭାବରେ ଭାବି ଖାଇ ନିଅନ୍ତୁ, ଆଉ ଗୋଟିଏ ଗ୍ଲାସ୍ ପାଣି ପିଇ ନିଅନ୍ତୁ। ଦେଖିବେ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଯେଉଁ ବି କିଛି ଦୋଷ ରହିଅଛି ସେହି ସବୁ ଦୋଷ ଆପଣଙ୍କର ଦୂର ହେବାକୁ ଲାଗିବ। ଏହାପରେ ଜାଣିବା ବା ବର୍ତ୍ତମାନ ଜାଣିବା, ଯଦି ରାସ୍ତାରେ ଯିବା ସମୟରେ ଆପଣଙ୍କୁ ଗାୟତ୍ରୀ ଫିତା ମିଳିଯାଏ, ତେବେ ଆପଣ ସେହି ଗାୟତ୍ରୀ ଫିତାକୁ ଆଣି କ'ଣ କରିବେ, ବା ସେହି ଗାୟତ୍ରୀ ଫିତାକୁ ଆଣି କ'ଣ କରିବା ଉଚିତ? ତ ବନ୍ଧୁଗଣ, ବହୁତ ଲୋକମାନଙ୍କୁ ରାସ୍ତାରେ ଯାଉଥିବା ସମୟରେ ଗାୟତ୍ରୀ ଫିତା ମିଳିଯାଇଥାଏ। ତ ଯଦି ଆପଣଙ୍କୁ ଏହି ଗାୟତ୍ରୀ ଫିତା ମିଳିଯାଏ, ତ ଆପଣ ଏହାକୁ ଆଣି ତୁଳସୀ ଗଛର ମୂଳରେ ବା ଆପଣଙ୍କ ଘର ଅଗଣାରେ ଥିବା ତୁଳସୀ ଗଛ ମୂଳରେ ମାଟିରେ ପୋତି ଦିଅନ୍ତୁ। ଏହାଦ୍ୱାରା କ'ଣ ହୋଇଥାଏ ନା, ଆପଣଙ୍କୁ ସମସ୍ତ ଦୋଷରୁ ଆପଣଙ୍କୁ ମୁକ୍ତି ମିଳିଯାଇଥାଏ, ଆଉ ମଧ୍ୟ ମାତା ଲକ୍ଷ୍ମୀଙ୍କର କୃପା ପ୍ରାପ୍ତି ହୋଇଥାଏ। ତ ବନ୍ଧୁଗଣ, ଆପଣ ଏହି କାମକୁ ନିଶ୍ଚୟ କରନ୍ତୁ। ଏହାପରେ ଯଦି ଆପଣଙ୍କୁ ରାସ୍ତାରେ ମିଳିଯାଇଥିବା ପଇସା ମିଳେ, ତ କ'ଣ କରିବା ଉଚିତ ବା ଆପଣ କ'ଣ କରିବେ? ତ ବନ୍ଧୁଗଣ, ବହୁତ ଲୋକମାନଙ୍କୁ ରାସ୍ତାରେ ପଡ଼ିଥିବା ପଇସା ତ ମିଳିଥାଏ, ହେଲେ ସେମାନେ ଏହାକୁ କ'ଣ କରିବା ଉଚିତ ତାହା ଜାଣିନଥାନ୍ତି। ଏହାକୁ ରଖିବା ଉଚିତ ନା ଦାନ କରିଦେବା ଉଚିତ ବା କୌଣସି ମନ୍ଦିରରେ ଚଢ଼େଇଦେବା ଉଚିତ ହୋଇଥାଏ, ଏହା ସେମାନେ ଜାଣିନଥାନ୍ତି। ତ ବନ୍ଧୁଗଣ, ରାସ୍ତାରେ ପଡ଼ିଥିବା ପଇସା ଯଦି କୌଣସି ସୌଭାଗ୍ୟବଶତଃ ଆପଣଙ୍କୁ ମିଳିଯାଉଛି, ତେବେ ତାହାକୁ ନେଇକରି ଆପଣ ଘରକୁ ଯାଆନ୍ତୁ, ଆଉ ଘରେ ତାକୁ ଯାଇ ଗଙ୍ଗା ଜଳରେ ଭଲ ଭାବରେ ସେହି ପଇସାଟିକୁ ଧୋଇ ଦିଅନ୍ତୁ ଏବଂ ତାକୁ ଧୂପ ଏବଂ ଦୀପ ଧୂଆଁ ଦେଖାନ୍ତୁ। ଆଉ ସେହି ପଇସାକୁ ନେଇ ମାତା ଲକ୍ଷ୍ମୀଙ୍କର ଚରଣରେ 11 ଥର ଛୁଆଁଇ ନିଅନ୍ତୁ। ଆପଣ ଧୂପଦୀପ ଦେଖାଇବା ପରେ ମାତା ଲକ୍ଷ୍ମୀଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ ମାଗିକରି ଏହାକୁ ନାଲି ରଙ୍ଗର କପଡ଼ାରେ ରଖିକି ବା ସେହି ପଇସାକୁ ଆପଣ ନାଲି ରଙ୍ଗର କପଡ଼ାରେ ରଖିକରି ତାକୁ ନେଇ ଆପଣ ଆପଣଙ୍କର ଘରର ଯେଉଁଠାରେ ଧନ ରଖୁଛନ୍ତି ସେଇଠାରେ ରଖିଦିଅନ୍ତୁ। ଆଉ ମଧ୍ୟ ଆପଣ ଯଦି ଚାହିଁବେ ସେହି ପଇସାଟିକୁ ନେଇ ନାଲି ରଙ୍ଗର କପଡ଼ାରେ ଗୁଡ଼ାଇ ତାକୁ ନେଇ ଆପଣ ଆପଣଙ୍କର ପର୍ସରେ ମଧ୍ୟ ରଖିପାରିବେ, ହେଲେ ଆପଣ ଏହା ଚେଷ୍ଟା କରନ୍ତୁ ଯେ ଆପଣ ତାକୁ ନେଇ ଆପଣଙ୍କର ଘରର ଧନ ରଖୁଥିବା ସ୍ଥାନରେ ରଖନ୍ତୁ। ଆପଣଙ୍କୁ ଏହି କଥାର ବିଶ୍ୱାସ ହେବ ନାହିଁ, ହେଲେ ବନ୍ଧୁଗଣ, ଆପଣଙ୍କୁ ଦେଖିବେ ଆପଣଙ୍କର ଘରେ କେବେ ବି ଧନର ଅଭାବ ହେବ ନାହିଁ, କାରଣ ଏହା କୌଣସି ପ୍ରକାରର ସାଧାରଣ ପଇସା ହୋଇନଥାଏ। ଏହା ଆପଣଙ୍କର ଗୃହକୁ
ଚୁମ୍ବକ ପରି ଧନକୁ ଆକର୍ଷିତ କରିଥାଏ। ଯେଉଁପରି ଚୁମ୍ବକ ଲୁହାକୁ ଆକର୍ଷିତ କରିଥାଏ, ଠିକ୍ ସେହିପରି ଭାବରେ ଏହି ପଇସା ଧନଲକ୍ଷ୍ମୀଙ୍କୁ ଆକର୍ଷିତ କରିଥାଏ। ତ ମାତା ଲକ୍ଷ୍ମୀ ଆପଣଙ୍କୁ ଧନବାନ କରିବା ପୂର୍ବରୁ ଆପଣଙ୍କୁ ଏହିପରି ଭାବରେ ସଙ୍କେତ ଦେଇଥାନ୍ତି। ତେବେ ଯଦି ଆପଣ ଏହାକୁ ଆଡ଼ାଇଥାନ୍ତି ବା ଏହାକୁ ଆଡ଼େଇ ଦେଇ ଚାଲି ଆସିଥାନ୍ତି, ତେବେ ଆପଣ ଏହା ଜାଣି ରଖନ୍ତୁ ଯେ ଆପଣ ଆପଣଙ୍କର ଭଲ ଭାଗ୍ୟକୁ ଆଡ଼େଇ ଦେଇ ଆସିଛନ୍ତି। ଆଉ ଲୋକମାନେ ଏହି ସଙ୍କେତକୁ ମଧ୍ୟ ବୁଝିପାରିନଥାନ୍ତି। ଯଦି ଆପଣଙ୍କୁ ବର୍ତ୍ତମାନ ବା ଭବିଷ୍ୟତରେ କେବେ ବି ଏହିପରି ସଙ୍କେତ ମିଳିଯାଏ, ତ ଏହି ଭିଡ଼ିଓରେ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଯେଉଁ ପ୍ରୟୋଗ କହିଲି ତାହାକୁ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଆପଣ କରି ଦେଖନ୍ତୁ। ଦେଖିବେ 100% ଆପଣଙ୍କୁ ଲାଭ ପ୍ରାପ୍ତି ହେବ, ଆଉ ଆପଣଙ୍କୁ ସଫଳତା ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ମିଳିବ। ତେବେ ବନ୍ଧୁଗଣ, ଯଦି ଏହି ଭିଡ଼ିଓଟି ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗୁଥାଏ ତେବେ ଭିଡ଼ିଓଟିକୁ ଲାଇକ୍ କରନ୍ତୁ, ଆଉ ତଳେ ଆସୁଥିବା କମେଣ୍ଟ ବକ୍ସରେ ହର ହର ମହାଦେବ, ଜୟ ମାତା ଲକ୍ଷ୍ମୀ ନିଶ୍ଚୟ ଲେଖନ୍ତୁ। ଆଉ ଏହି ଭିଡ଼ିଓଟିକୁ ଆପଣଙ୍କର ସାଙ୍ଗସାଥି ପରିବାର ସଦସ୍ୟମାନଙ୍କ ମଧ୍ୟରେ ନିଶ୍ଚୟ ସେୟାର କରନ୍ତୁ। ଆଉ ଯଦି ପାରିବେ ଏହି ଭିଡ଼ିଓଟିକୁ ଆପଣ ଆପଣଙ୍କର ଷ୍ଟାଟସରେ ନିଶ୍ଚୟ ସେୟାର କରନ୍ତୁ, ଯାହାଫଳରେ ଯେଉଁମାନଙ୍କୁ ଏହିଭଳି କିଛି ସଙ୍କେତ ମିଳୁଛି ସେମାନେ ମଧ୍ୟ ଏହିଭଳି ଉପାୟ କରିପାରିବେ। ଆଉ ଯଦି ଆପଣ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ଆମର ଏହି ଚ୍ୟାନେଲକୁ ଆସିଛନ୍ତି ବା ଆମର ଏହି ଭିଡ଼ିଓଟିକୁ ଦେଖୁଛନ୍ତି, ତେବେ ଆମର ଏହି ଚ୍ୟାନେଲଟିକୁ ସେୟାର କରନ୍ତୁ, ଆଉ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, ଆଉ ପାଖରେ ଆସୁଥିବା ବେଲ୍ର ଆଇକନ୍କୁ ପ୍ରେସ୍ କରି ଅନ୍ରେ ସିଲେକ୍ଟ କରନ୍ତୁ, ଯାହାଫଳରେ ଆମେ ଅପଲୋଡ଼୍ କରୁଥିବା ପ୍ରତ୍ୟେକ ଦିନର ଭିଡ଼ିଓ ଆପଣଙ୍କ ପାଖରେ ସର୍ବପ୍ରଥମେ ପହଞ୍ଚିପାରିବ।